শেষ হলো রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার ট্যালেন্ট হান্ট কার্যক্রম। এই আয়োজনের মধ্য দিয়ে মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটার সহায়তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে বের করলেন আগামী দিনের স্পিনার। এই ক্যাম্পে সেরা স্পিনার নির্বাচিত হয়েছেন সিলেটের নাইম আহমেদ। বাছাইকৃতদের ভবিষ্যতের জন্য গড়ে তোলার সব দায়িত্ব নিয়েছে বিসিবি। এস এম সুমনের রিপোর্ট। এই স্পিনারদের সবাই এসেছে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে। সবারই চোখে স্বপ্ন লাল সবুজের জার্সি গায়ে চাপানোর। সাকিব আল হাসান, মেহেদি মিরাজ, মাহমুদুল্লাহ নাসিরদের পরের প্রজন্ম তৈরিতে রবির সহায়তায় এই ট্যালেন্ট হান্ট ক্যাম্পের আয়োজন করে বিসিবি। এতে কয়েক ধাপের বাছাই পর্ব পেরিয়ে সেরা দশ স্পিনার নির্বাচন করা হয়। এখানে ছেলেদের পাশাপাশি রয়েছে নারী ক্রিকেটারও, আছেন প্রতিবন্ধী স্পিনারও। এই কিশোর কিশোরীদের লক্ষ্য অদম্য ইচ্ছে আর পরিশ্রম দিয়ে একদিন দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা। ডিজিবল ওয়ার্ল্ড কাপ যদি হয়, বাংলাদেশের জন্য ডিজিবল ওয়ার্ল্ড কাপ এনে দেওয়া। ভিতরে সাহস আর যদি আপনার ইচ্ছার শক্তি প্রবল থাকে তাহলে সব কিছু সম্ভব। সাকিব ভাই অনেক সুন্দর বল করে, ওনার থেকে স্পিন বল দেখছি আর কি। ট্যালেন্ট হান্ট কার্যক্রম শেষে এখন শুরু হতে যাচ্ছে এসব কিশোর কিশোরীদের আগামী দিনের পথ চলা। তাদেরকে তৈরির পুরো দায়িত্বই নিয়েছে বিসিবি, সাথে থাকবে রবির সহায়তা। অবশ্যই আমরা যদি ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকি আমাদের সহায়তা তো থাকবে, আমরা চাই যে আরো ভালো করুক। এই ছেলেপ্লেদের এখানে পিক করা হয়েছে, এরা অত্যন্ত র ছেলেপ্লে, পটেনশিয়াল আছে। আমরা এখন এদেরকে ট্রেনিং এর মাধ্যমে যেন খেলতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভবিষ্যৎ স্পিনারদের আপাতত ঠিকানা ক্রিকেট বোর্ডের একাডেমি, তাদেরকে সেখানে রেখেই প্রশিক্ষণ দেবে এবং পর্যবেক্ষণ করবে বিসিবি। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।